আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রিসেন্টলি বেশ হাইপড এবং ড্রাগ স্টোর প্রোডাক্টগুলোর মধ্যে সবচাইতে লো প্রাইজের লিপস্টিক বলতে গেলে এই পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক। সো অনেক দিন ধরেই ট্রাই চিন্তাভাবনা করছিলাম যে এই লিপস্টিকগুলো ট্রাই করা দরকার। সো আমি পারফেক্টো পেজে চলে গেলাম পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকগুলো অর্ডার করার জন্য। অ্যান্ড পারফেক্টো পেজে কিন্তু তোমরা অনেকগুলো ব্র্যান্ড একসাথে পেয়ে যাবে, মিলানিয়া আই ম্যাজিক থেকে শুরু করে অনেকগুলো ব্র্যান্ড ওইখানে অ্যাভেলেবেল আছে। তো আমি হচ্ছে ওইখানে একটা অফার দেখলাম, বেসিক্যালি আমি পিঙ্ক ফ্ল্যাশের সিঙ্গেল যে লিপস্টিকগুলো সেগুলো আমি জানি যে 100 টাকা করে, বাট ওই ওয়েবসাইটটাই পারফেক্ট ওয়েবসাইটটা গিয়ে আমি দেখলাম যে ওইখানে 120 টাকা দিয়ে দুইটা লিপস্টিক, মানে একটা পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিকের সাথে আরেকটা লিপস্টিক একদম ফ্রি পেয়ে যাবে, যেটা কিনা 120 টাকা দিয়ে তোমাকে পারচেস করতে হবে। সো আমি ট্রায়াল বেসিসে দুইটা কালার অর্ডার করেছিলাম, 201 এবং 203। এই দুইটা শেডের সাথে আমাকে আরও দুইটা লিপস্টিক, যেটা কিনা আমার চয়েস করার কোনো অপশন ছিল না, 304 এবং 305 গিফট দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমি যে কালারটা সোয়াচ করলাম সেটা ছিল হচ্ছে 201 এবং এখন যে কালারটার আমি সোয়াচ করছি সেটা হচ্ছে 304। তো তারপর আমি আরেকটা লিপস্টিকের সোয়াচ করে নিব, এটা এটাও আমাকে গিফট হিসেবে দিয়েছে, গিফট হিসেবে এটা দিয়েছে 305 নাম্বার শেড। এটা আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। আর আমার ক্যামেরা আসলে কী যেন প্রবলেম হয়েছিল, ঠিকমতো ফোকাস হচ্ছিল না। এবং এই মাঝখানে যে দুইটা কালার, এই দুইটা কালারই কিন্তু আমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে এবং গিফট তোমরা সিলেক্ট করতে পারবে না, তোমাদেরকে তোমাদের পছন্দ অনুযায়ী শেড অর্ডার করতে হবে এবং এটার সাথে যেটা ফ্রি আসবে সেটা ওনাদের এন্ড থেকেই ডিসাইড করে দেওয়া হবে। তো যেই দুইটা কালার আসলে গিফট এসেছে সেই দুইটা কালার আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বাট আমি যে দুইটা কালার অর্ডার করেছিলাম নিউড যে দুইটা কালার সেই দুইটা কালার অনেক বেশি ভালো এসছে। তো আমি এখন 203 নাম্বার শেডটা সোয়াচ করে নিব। আমার কাছে তো ওভারঅল এক্সপিরিয়েন্স তেমন একটা খারাপ লাগেনি, কজ আমি যে দুইটা লিপস্টিক অর্ডার করেছিলাম এবং আমি সোয়াচ করার পর অনেকক্ষণ ওয়েট করে দেখেছি খুব ভালোভাবে ড্রাই হয়ে যাচ্ছিলো। শুধুমাত্র 304 যে শেডটা আমাকে গিফট দেওয়া হয়েছিল সেটা একদমই ড্রাই হচ্ছিল না। এটা কি এরকমই লিকুইডি টাইপের লিপস্টিক কিনা আমি জানি না, তারপরও আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হইনি, কজ এটা আমি ব্লাশ হিসেবে ইউজ করতে পারবো। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তোমরা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এইবার ঈদে তোমরা নিজেকে কে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট গিফট করেছো এবং কী কার কী কেনার প্ল্যান আছে সেটা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।